পশ্চিমবঙ্গের প্রথম কাটোয়ায় শুশুক ও ডলফিন সংরক্ষণ ও সচেতনতা মনিটরিং করার জন্য সেন্টার তৈরি হলো কাটোয়া শাখাই ঘাটে। পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে জীবজন্তু যেমন প্রয়োজন, তেমনি গঙ্গায় মাছ এবং ডলফিনের তথা বেঙ্গল শুশুকের প্রয়োজনীয়তা সম্পর্কে বলার কিছু নেই। এই নতুন তৈরি মনিটরিং জোনে থাকছে দুটি স্পিড বোট, প্রতিদিনই গঙ্গার উপরে এই বোটের মাধ্যমে পাহারা দেবেন তারা। আর একদিকে কাটোয়া সমাজ ভিত্তিক বনাঞ্চলে কার্যকরী ভিত্তিপ্রস্তর ও বৃক্ষরোপণ করলেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ ও কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বন বিভাগের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন বাংলার মানুষের কাছে, যেখানে এই প্রথম আমরা ডলফিন নিয়ে অর্থাৎ শুশুক নিয়ে আমরা তাদের সংরক্ষণ এবং সচেতনতার ব্যবস্থা করেছি। এর আগে আপনারা দেখেছেন বন বিভাগ বেশিরভাগটাই বাঘ নিয়ে শুরু করে বিভিন্ন সময় অন্যান্য জীবজন্তুকে নিয়ে আমরা করেছি, ইভেন শকুন নিয়েও আমরা করেছি, কিন্তু শুশুক নিয়ে বা ডলফিন নিয়ে যে তাদের প্রজনন, তাদের সংরক্ষণ, তাদের সচেতন, এই সেই কারণে সচেতনতার জন্য একটা সেন্টার করা, এই ধরনের জিনিস এর আগে কোনোদিনও হয়নি। এই প্রথম বলতে পারি আজকে ইতিহাস আমাদের কাছে, বন দপ্তরের কাছে, বাংলার মানুষের কাছে এবং বিশেষ করে কাটোয়ার মানুষের কাছে, যেহেতু এই জায়গাটাকে আমরা চিহ্নিত করেছি। সুতরাং আগামী দিনে আপনারা দেখছেন এখানে আমরা দুটো স্পিড বোট রেখেছি, যেটা দিয়ে রেগুলার আমরা মনিটরিং করব এবং এরা জলপ্রহরীর কাজ করবে। কোথাও কেউ বিপদ আপদ কিছু হলে সেখানে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে। তার সঙ্গে সঙ্গে আমাদের এই যে ওয়াইল্ড অ্যানিমেল যেগুলো রয়েছেন, ওয়াইল্ড লাইফ যেগুলো রয়েছে, সেইগুলোকে রক্ষণাবেক্ষণ করা, আরও কী করে তাদের প্রজননের ব্যবস্থা করা যায়, আরও কীভাবে আরও আমরা নতুন করে এক্সপ্লোর করতে পারি, তার ব্যবস্থার জন্য আজকে আমাদের এই উদ্যোগ। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের এই এখানে এইখানে একটা রেঞ্জ অফিসের অত্যন্ত প্রয়োজন ছিল, সেটারও আজকে আমরা করেছি। একটা ঐরাবত গাড়ি আজকে আমরা করছি, যেখানে দ্রুততার সঙ্গে আমাদের আধিকারিকরা বিভিন্ন প্রান্তে পৌঁছে যেতে পারেন বা রেস্কিউ অপারেশন করতে পারেন। আচ্ছা, এটা হঠাৎ প্রয়োজন দূষণ, আমরা একটু আগে দেখবেন আমি বক্তব্যে বলছিলাম যে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গেলে যেমন প্রকৃতিকেও দরকার, তেমনি প্রকৃতির অঙ্গ হিসাবে জীবজন্তু সবাইকে এবং মৎস্য সবকে সবাইকে নিয়ে চলতে হবে। এবং এই জায়গা থেকে আমরা বিগত দিনে বাঘ সহ অন্যান্য জীবজন্তুর উপরে করেছি, আমি একটু আগেও বললাম শকুনের উপরে করেছি, এবং এই শুশুকের একদিক দিয়ে গঙ্গা দূষণ রোধেও যেমন কাজ হচ্ছে, তেমনি এই শুশুক অ্যাকচুয়ালি কিন্তু এইখানে আজকে কেউ দেখতে পায় না, আমাদের হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সুতরাং এইটাকে নিয়ে যাতে এক্সপ্লোর করা যায় তার জন্য আমাদের চিন্তা ভাবনা। বর্তমান থেকে সঞ্জয় দাসের রিপোর্ট, চ্যানেল 10।